एवरीवन अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय किचन। आज के आमी आपनादेर साथे खूब सहज एक रेसिपी शेयर करते जाच्छी। लाउ एमन एक वेजिटेबल जेटार मोटामुटी सब किछुई कोनो ना कोनो कारी बा भर्ता हिसेबे खावा जाए। आज के आमी आपनादेरके चिंगड़ी दिए लाउर खोसा भाजी तैरी करे देखाबो। अन्यान्य भाजिर मतो ए भाजिटाओ खेते किन्तु भीषण मजार। चलुन शुरू करी। एखाने आमी 2 केजी एकटा लाउर खोसाटाके खूब भालो करे क्लीन करे एकटु मोटा करे केटे नियेछि। आरो निये नियेछि 2 मीडियम साइजेर आलू, 8-10 चिंगड़ी, 1 कप परिमाणे पेंयाज कुचि, 1 टेबिल चामच रसुन बाटा, 1 चा चामच हलुद गुड़ो एवं 1 चा चामच मरिच गुड़ो, स्वादमतो काँचा मरिच कुचि, 1/4 कप सयाबिन तेल और स्वाद अनुयायी लवण। প্রথমে আমি একটা প্যানে 1/4 কাপ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এটাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়েচেড়ে সামান্য একটু নরম হয়ে আসলে বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 2 মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো, তবে মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সেই সাথে 8-10 চিংড়ি মাছ। আবারও সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কিছুটা কষিয়ে নিব। এবার 5-6 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5-6 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও সব কিছুকে নেড়েচেড়ে লাউয়ের খোসাগুলোকে এই পর্যায়ে দিয়ে দিব। এখন আমি এই লাউয়ের খোসাগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত খোসাগুলো গলে যাবে না কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। আর আমি আজকে পুরো রান্নায় কোনো প্রকারের পানি ব্যবহার করব না। ঢাকনা খুলে মাঝে দিয়ে 2-1 নেড়েচেড়ে দিব আর প্রয়োজন মতো 4-5 কাঁচা মরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিটের জন্য রেখে দিলেই রান্নাটা হয়ে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসা ভাজি। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেটস পেতে। এছাড়াও আমার বাগানের লাউয়ের আরও কিছু রেসিপি আমার চ্যানেলে আছে, যেগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। কথা হবে নেক্সট ভিডিওতে ডিফারেন্ট কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।